সদস্য রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে এসিডিসির লাইন চেঞ্জার সহ W1200 নয় সেট আপ করতে হয়। আমি এখানে কেবলগুলো কানেকশন দেওয়া আছে, আমি শুধু আপনাদের বলে দেবো। তো আপনারা যারা এটা হলো এসিডিসির লাইন চেঞ্জার, ঠিক আছে, এইটার সাথে এটা যদি সরাসরি কানেক্ট দেন তাহলে প্রথমে কারেন্টে চলবে, মানে বিদ্যুতে চলবে, বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক সে ব্যাটারিতে চলবে। তো আপনারা কীভাবে এটা কানেক্ট দেবেন, তো এখানে যে এই যে এটা দেখতেছেন, এখানে যে কেবল কানেকশনে কানেক্টর দেখতেছেন, এখানে আপনি অ্যাডাপ্টারের কানেকশন দেবেন। তো এখানে কোনখানে কানেকশন দেবেন, এখানে একটা চিহ্ন দেওয়া আছে প্লাস চিহ্ন, এডি প্লাস চিহ্ন যেটা দেওয়া আছে, এডি প্লাস এখানে দেবেন লাল তারটা, আর এডি মাইনাস এখানে দেবেন কালো তারটা। তো আমরা এখানে একটা ফ্যানের অটো কানেকশন দিয়ে রাখছি, কারণ ফ্যান অনেক সময় অ্যাডাপ্টারেই চলে, তো আমরা অ্যাডাপ্টারের সাথে ফ্যান যেহেতু 24 ঘন্টা চলবে, তো অ্যাডাপ্টারের সাথে একটা অটো কানেকশন দিয়ে রাখছি, ঠিক আছে। আর এটা কিন্তু পাওয়ার হলো ডিসি, তো অ্যাডাপ্টারে এটার পাওয়ার আসবে। আর এইখানে হইলো আউটপুট, এটা হলো ইনপুট। তো আউটপুট, আউটপুটের মধ্যে আপনার প্রথমে হলো কারেন্টের ইনপুটটা দেবেন। কারেন্ট হলো এখানে লেখা আছে এসি ইন 120 ভোল্ট, এখানে দেখেন লেখা আছে এসি ইন 120 ভোল্ট। তো এখানে আপনি যে কোনো তার, কালো তারটা যে কোনো সাইডে দিতে পারেন, লাল তারটা যে কোনো সাইডে দিতে পারেন। এখানে হচ্ছে তাহলে এসি কানেকশনটা হলো। এরপর আসে ব্যাটারি, ব্যাটারির যে কানেকশনটা দেবেন, ব্যাটারির কানেকশন হলো এখানে, এখানে আমরা ব্যাটারির কানেকশন আপাতত দেই নেই, আপনাদের দেখাই দিতেছি। বি মাইনাস এটা হলো ব্যাটারির কালো তারটা, আর বি প্লাস এখানে ব্যাটারির লাল তারটা দেবেন। এটা হলো ইম্পোর্টের চ্যাপ্টারগুলো গেল। এখন হচ্ছে আউটপুট, প্রথমে আমরা সার্কিটের সাথে কীভাবে সংযোগ করব, এখানে দেখেন সি সি প্লাস, আর এইটা হলো সি মাইনাস। সি প্লাস মানে কি, লাল তার W1200 ইসে প্লাস 12V, এটা হলো লাল তার। এই লাল তার থেকে এখান থেকে নিয়ে এই W1200 এখানে দিছি, এখানে হয়েছে সি মাইনাস, আর এখানে হয়েছে গ্রাউন্ড। তো কালো তারটা এখান থেকে গ্রাউন্ডে দিছি, ঠিক আছে। এটা হলো W1200, এই দুইটা কানেকশন হয়েছে। এরপর এখানে দেখেন কে ও, এটা হচ্ছে সাদা তার দিছি, আর এখানেও হয়েছে কে ও, এখানে দেখেন এখানে লেখা আছে কে ও, এখানে আমরা সাদা তারটা দিছি। কে ওয়ান W1200 এখানে যে কে ওয়ান কেবল কানেকশনটা, এটা আমরা এখানে কে ওয়ানে দিছি, এই আকাশি রঙের তারটা, ঠিক আছে। এরপরে আসে হলো ইসে আপনি হিটার, হিটার কোনটা ইউজ করবেন, হিটার হলো এই বাটনটা, এটা হলো এসি হিটার, যেমন এইটা। এখানে দেখেন এখানে তারের কোনো পার্থক্য নাই, আপনি লাল কালো যে কোনোটাই দিতে পারেন। তো আমরা এই তারটা দিছি, এটা ব্যাটারিতে এখানে লাগছে, হচ্ছে কমলা আর কাল সেটে। তো এই এই তার দুইটা গেছে এসি, আর ডিসির তার হইলো এখানে, এখানে দেখেন এই সাদা এবং আকাশি, এই কালারটা এখানে যোগ হয়েছে সাদা এবং আকাশি, ঠিক আছে। লাল তার গেছে হইলো প্লাসে, এখানে দেখেন আকাশি হলো এল মাইনাস, এল প্লাস, এটা হচ্ছে আকাশিতে এল প্লাস এই লাল তার, আর এটা হলো সাদা তারটা হলো এল মাইনাস, এখানে হলো কালো তার, ঠিক আছে। এটা হলো কানেকশন, কেবল কানেকশন। এরপর আমরা দেখবো যে কীভাবে সেট করে। তো আমরা আগে পাওয়ার দিতেছি, আমি পাওয়ার দেব, দেখেন আমরা এখানে পাওয়ার দিলাম, ঠিক আছে। পাওয়ার দিলে দেখেন এই ফ্যানটা 24 ঘন্টা এরকম চলতে পারবে, ঠিক আছে। এই ফ্যানের চ্যাপ্টার এই জন্য আমরা এখানে দিচ্ছি। দ্বিতীয় হলো ইসে W1200
এখন দেখেন এখানে টেম্পারেচার সেট করা এই সেট বাটন আছে, এখানে আমরা সেট বাটনে যদি একবার ক্লিক করি তাহলে দেখেন এখানে সেট করা আছে কত 28.0 28.28 সেট করা আছে। তো আমাদের সাধারণত ইনকিউবেটরে লাগে হইল বেশি, তো আমরা সেট করব হলো বেশি, আমরা সেট করব 37.7। সেট করলাম, তো এই যে ওঠা নিপতেছে জ্বলতেছে এটা ঠিক হয়ে এখন সেট হয়ে গেছে। এখন প্রথমে আমরা টাইম সেট করছি, এখন আমরা ভিতরে যে ফাংশনটা এটা সেট করব। প্রথমে সেট বাটনে আমরা কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে দেখেন এটা বিট দিতেছে। এখন P0 আসছে, তো P0 আমরা কি সেট করবো, P0 এইচ সেট করবো। এখন চাপ দিলাম এখানে সি আছে, তাহলে এটা এইচ সেট করলাম, এরপর এইচ সেট হয়ে গেল। এরপর যাব P1-এ, P1-এ কত আছে এটা দেখতে হলে এই সেট বাটনে চাপ দিতে হবে। তো সেট বাটন থেকে আমরা এটারে 1.0 রাখবো, এই 1.0 ঠিক আছে। এরপর এটা সেট বাটনে আবার আরেকবার চাপ দেয় তাহলে এটা সেট হয়ে গেছে P1-এ। এখন P2-তে আছে কি 110 ঠিক আছে, P3-তে আছে -50 ঠিক আছে, P4-এ 00 ঠিক আছে, P5-এ 0 ঠিক আছে, P6-এ অফ ঠিক আছে। এখন এটা ঠিক হয়ে গেছে, এখন যদি এটা আমি রেখে দেই তাহলে এটা অটো সেট হয়ে যাবে, এই এখন চলে আসছে। এখন আমরা দেখি যে এটা কীভাবে কাজ করে, এখানে আমাদের ব্যাটারি থাকলে দেখা যায় তো ডিসিটাও কীভাবে কাজ করে। এখন দেখেন এখানে এটা যদি টেম্পারেচার ওঠে আটত্রিশে যখন উঠে গেছে তখন এটা কিন্তু অফ হয়ে গেছে ঠিক আছে। এখন ওই এটা যেহেতু খুব কাছে ছিল সেন্সরটা তো খুব দ্রুত উঠছে। এখন দেখেন আবার 39-এ নামছে, 38-এ নামছে, আবার এখন এটা যদি 36.8-এ যায় তাহলে আবার চলবে, 36.8-এ চলবে, আবার এটা এভাবেই কাজ করবে। আর যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে এই ডিসি বাল্বগুলো কাজ করবে। এভাবেই খুব সহজেই আপনারা এই এসি ডিসি লাইন চেঞ্জার দিয়ে W1200 সেট করে আপনারা এসি ডিসি একটা ইনকিউবেটর তৈরি করতে হবে না, সেক্ষেত্রে আপনারা ছোটো ব্যাটারি দিয়ে চালাইলে আপনাদের বিদ্যুৎ যাওয়ার ভয় থেকে আপনারা কি পাবেন। আর এটার দামও খুব কম, রিজনেবল প্রাইস মাত্র 250 টাকা বর্তমান প্রাইস, হয়তো ভবিষ্যতে দাম কমলে বা বাড়লে আমরা কমাবো বা বাড়বো ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।